আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম লাস্ট ভিডিওতে আমি কথা বলেছিলাম যে বাংলাদেশ বিমান নতুন দুইটি বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড বিমান লিজ নেওয়ার জন্য তারা রিকোয়েস্ট করেছে আই মিন রিকোয়েস্ট প্রকাশ করেছে বা ডকুমেন্টস প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে তো আপনারা সেই ভিডিও নিচে অনেকে বলেছেন যে বিমান আসলে কীভাবে লিজ নেয় এয়ারলাইন্সরা কেন বিমান লিজ নেয় কোথ থেকে লিজ নেয় কী কী টাইপের লিজ আছে এই পুরো বিষয় নিয়ে আলোচনা করার জন্য তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কি কি টাইপের লিজ নেওয়া যায় আর বিমান আসলে কখন লিজ নেয় এবং কাদের থেকে লিজ নেয় পুরো এই লিজিং প্রক্রিয়াটি নিয়ে আজকের এই পুরো ভিডিওটা আমি সাজেছি সুতরাং নতুন যারা আমার চ্যানেলে জয়েন করেছেন তারা সাবস্ক্রাইব করে দেন এবং পুরাতন যারা দেখছেন তারা ভিডিওতে একটি লাইক করে দেন কারণ আপনারা জানেন যে লাইক এবং সাবস্ক্রাইব যদি আপনারা না করেন তাহলে কিন্তু ভিডিও রিচ কমে যায় তো আমরা অনেক বড় বড় এয়ারলাইন্সের নাম জানি যেমন আমি যদি বলি এমিরেটস এয়ারলাইন্স দুবাইয়ের সেটি কিন্তু অনেক বিখ্যাত এবং খুবই প্রসিদ্ধ টপ টেনের ভিতর আছে এরকম একটি এয়ারলাইন্স এছাড়া আমরা অনেক এয়ারলাইন্সের কথা শুনেছি যেমন সিঙ্গাপুর এয়ারলাইন্স কাতার এয়ারওয়েজ তুর্কিশ এয়ারওয়েজ তো এরকম কিন্তু বিভিন্ন বিমানের যেই সেবা প্রদান করে এয়ারওয়েজগুলোর কথা কিন্তু আমরা জানি কিন্তু আমরা কয়জন লিজিং কোম্পানির কথা জানি নর্মালি আমি যদি বলি এমিরেটস কিন্তু একটি লিজিং কোম্পানি এভিয়া এম চায়না কোম্পানি তাদের থেকে তারা কিন্তু এয়ার এয়ারক্রাফট লিজ নিয়েছে তো আমরা এই এ এম লিজিং কোম্পানিটিকে চিনি এছাড়া আমি যদি বাংলাদেশের কথা বলি বাংলাদেশের ইউএস বাংলা এয়ারলাইন্সকে আমরা সবাই চিনি কিন্তু এই ইউএস বাংলা এয়ারলাইন্স যাদের থেকে নি লিজ নিয়েছে তাদেরকে কিন্তু আমরা চিনি না আমি ইউএস বাংলা এয়ারলাইন্স যেই নতুন এয়ারবাস গুলো এনেছে তাদের ফ্লিটে দুইটি এয়ারবাস তো সেগুলো নিয়ে বিস্তারিত ভিডিও বানিয়েছিলাম আমি সেখানে বলেছিলাম যে এই বিমানগুলো লিজ নেওয়া হয়েছে এবং এই বিমানগুলো অ্যাভোলন যে লিজিং কোম্পানি আছে আয়ারল্যান্ড বেসড তাদের থেকে এই এয়ারক্রাফটগুলো লিজ নিয়েছে তো এই অ্যাভোল্যান কোম্পানি কিন্তু বিভিন্ন দেশে তাদের অফিস আছে এবং চায়নাতে সাংহাইতে সিঙ্গাপুরে দুবাইতে তারপর আয়ারল্যান্ডে হচ্ছে তাদের হেডকোয়ার্টার তো এই বড়ো বড়ো লিজিং কোম্পানিগুলো থেকে কিন্তু এয়ারক্রাফটগুলো লিজ নেয় এয়ারলাইন্সরা এবং সর্বশেষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারাও কিন্তু তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে সেভেন থ্রি সেভেন এইট এয়ারক্রাফট লিজ নিতে আগ্রহী তো ভিডিওর শুরুতেই আমি আলোচনা করব যে এয়ারলাইন্সগুলো লিজ কেন প্রয়োজন বা তারা তাদের লিজ কেন নিতে হবে আমরা জানি যে এয়ারলাইন্স চাল পরিচালনার জন্য এয়ারক্রাফট দরকার এবং হয়তো ইতিপূর্বে আমরা জানি যে এয়ারক্রাফটগুলো কিনতে হয় তো লিজ কখন প্রয়োজন সেটা যদি আমি বলি নর্মালি এয়ারক্রাফ্ট কিনার থেকে লিজ নেওয়াটা কিন্তু একটা যদি কিনতে চাই যেমন অথবা এগুলোর কথা যদি বলি হান্ড্রেড টেন মিলিয়ন ইউএসডি কিন্তু খরচ করে যায় নতুন একটা বিমান কিনতে কিন্তু সেক্ষেত্রে যদি জাস্ট একটা লিজ নেয় সে কিন্তু খুবই কম খরচে একটি বিমান লিজ নিতে পারে যে কোনো লিজিং কোম্পানি থেকে এবং কিন্তু পরিষেবা চালাতে পারে তো এছাড়া যখন এয়ারলাইন্স গুলোর পিক টাইম থাকে বিশেষ করে সামার টাইমে অথবা দেখা যায় ঈদের টাইমে কিন্তু বা হজের টাইমে কিন্তু যাত্রীর বেশি চাপ থাকে তো সেই ক্ষেত্রে একটা এয়ারলাইনসে যদি দুইটা বা তিনটা এয়ারক্রাফট থাকে তো দেখা যাচ্ছে যে সেই পিক টাইমে তাদের অনেক বেশি যাত্রী চলে আসতেছে অনেক চাপ বেড়ে যাচ্ছে তখন কিন্তু তারা নতুন এয়ারক্রাফট কিনা থেকে অন্য কোনো লিজিং কোম্পানি থেকে লিজ এয়ারক্রাফট নিয়ে কিন্তু পরিচালনা করতে পারে সে সেম ক্ষেত্রে উইন্টারে কিন্তু সেই লিজ আবার ফেরত দিয়ে দিতে পারে তো এরকম পিক টাইমে তাদের ফ্লিট বাড়ানোর জন্য বা সংখ্যা বাড়ানোর জন্য ফ্লাইট বাড়ানোর জন্য তারা লিজ নিতে পারে এছাড়া ইমার্জেন্সি বা ক্রাইসিস মুভমেন্টে না থাকলে তখন তারা এরকম লিজ নিতে পারে যেমন এরকম হতে পারে যে ফ্লাইট ক্রুরা হচ্ছে ধর্মঘট করেছে অথবা এই যে রিসেন্টলি কোভিড সিচুয়েশন চলে আসলো এরকম সিচুয়েশনগুলোতে যদি বা ক্রাইসিস মুভমেন্টে এয়ারক্রাফটের যদি প্রয়োজন হয় তখন কিন্তু এই লিজ নিতে পারে নর্মালি নতুন বিমান কিনা থেকে লিজ নেওয়ার প্রক্রিয়াটা অনেক দ্রুততম হয় একটি বিমান আমরা যখন নতুন কোনো বিমান বিমানদের থেকে অর্ডার দিব সেটি কিন্তু প্রসেস হতে হতে অনেকগুলো বছর লেগে যায় কিন্তু একটা লিজ কিন্তু মানে এক দুই মাসের ভিতরে কমপ্লিট করা সম্ভব তার মানে আমি একটা এয়ারক্রাফট যদি আমার এয়ারলাইন্সে যুক্ত করতে চাই কোনো ম্যানুফ্যাকচারদের থেকে কেনা কিন্তু অনেক বেশি সময় সাপেক্ষ সেক্ষেত্রে কিন্তু আমি লিজ থেকে নিয়ে এসে ইমিডিয়েটলি কাজ শুরু করতে পারি তো এরকম বহু নানা বেনিফিটের জন্য বা ক্রাইসিসের মুভমেন্টের জন্য বা সময় স্বল্পতার জন্য কিন্তু এই লিজ নেওয়া যায় তো এই এয়ারলাইন্স যখন কোনো এয়ারক্রাফট লিজ নেবে লিজের কয়েকটা প্রকার আছে একটা হচ্ছে ওয়েট লিজ তারপর হচ্ছে ড্রাই লিজ এরপর হচ্ছে ডাম্প লিজ তো ওয়েট লিস্টটা কি ওয়েট লিস্টটা হচ্ছে পুরো যে লিজিং কোম্পানি আছে তারা এয়ারক্রাফট প্রোভাইড করবে কেভিন ক্রু প্রোভাইড করবে পাইলট প্রোভাইড করবে এবং যেই ইঞ্জিনিয়ার আছে এটা মেনটেনেন্সের জন্য সেই সব প্রোভাইড করবে এবং ইন্স্যুরেন্স প্রোভাইড করবে এই ওয়েট লিস্টটা বেসিক্যালি এসি এমআই এর অন্তর্ভুক্ত হয়ে থাকে এসিতে মানে হচ্ছে এয়ারক্রাফট প্রোভাইড করবে সিতে হচ্ছে ক্রু প্রোভাইড করবে এম তো হচ্ছে মেইনটেনেন্স প্রোভাইড করবে আই তো হচ্ছে ইন্স্যুরেন্সও প্রোভাইড করবে তো এসি এমআই হচ্ছে এই ওয়েট লিস্টের অন্তর্ভুক্ত তার মানে আমরা যদি কোনো কোম্পানি থেকে লিস্ট দিয়ে কোনো এয়ারক্রাফ্ট তার মানে ওই লিজিং কোম্পানি এই সব ফ্যাসিলিটি এয়ারলাইন্সকে প্রোভাইড করবে তো এটা কখন প্রয়োজন বিশেষ করে পিক সিজনে আমি যেটা বললাম ঈদের টাইমে দেখা যেতে পারে যে তখন এয়ারলাইন্স কিন্তু একটা এরকম ওয়েটলেস নিতে পারে এয়ারক্রাফট ওই সামার টাইমে নির্দিষ্ট সংখ্যক ফ্লাইট যখন বেড়ে যায় তখন তারা কিন্তু অন্য এয়ারক্রাফট ইউজ করে বা লিজিং এর ওয়েট লিস্টটা সাধারণত একদিন হইতে পারে একদিন থেকে এক মাস হইতে পারে এছাড়া ম্যাক্সিমাম চব্বিশ মান্থের মতো হইতে পারে তো এরকম শর্ট টার্মের লিজের জন্য কিন্তু ওয়েট লিস্টটা খুবই কার্যকরী মানে নির্দিষ্ট কিছু সময়ের জন্য নির্দিষ্ট কিছু সিজনের জন্য আমি অন্য একটা এয়ারক্রাফট এনে কাজ টাচ করলাম এবং ফ্লাইট পরিচালনা করলাম এবং পরবর্তীতে ওই এয়ারক্রাফ্ট আবার ফেরত দিয়ে দিলাম মানে শর্ট টাইমের জন্য নির্দিষ্ট কিছু সময়ের জন্য আমি ওই এয়ারক্রাফটের পাইলট থেকে শুরু করে সব আমরা তাদেরটা ইউজ করলাম তখন হচ্ছে এয়ারলাইন্সরা এইভাবে বিজনেস করতে পারে তো এটা হচ্ছে বেসিক্যালি ওয়েট লিজ তো ওয়েট লিস্টটা যেহেতু খুব শর্ট টাইমের জন্য হয় এরকম হইতে পারে যে অন্য কোনো এয়ারলাইন্সও তাদের এয়ারক্রাফট আমাদেরকে দিতে পারে লিজের লিজের ক্ষেত্রে তো এই জন্য দেখা যায় যে ম্যাক্সিমাম এয়ারলাইন্সগুলোর এখন কিন্তু হচ্ছে যে কালার থাকে সেই কালার কিন্তু হোয়াইট করা থাকে যাতে জাস্ট কিছু লোগো টকও চেঞ্জ করে এখানে ইউজ করা যায় আবার অনেক সময় কিন্তু লোগোও চেঞ্জ করে না এবং রেজিস্ট্রেশন নাম্বারও চেঞ্জ করে না মানে সম্পূর্ণ ওই লেজারের এয়ারক্রাফট এবং অথবা ওই অনলাইন এর এয়ারক্রাফট আমরা যখন ইউজ করি শর্ট টাইমের জন্য তখন কিন্তু তাদের মেইনটেনেন্স তাদের পাইলট তাদের কেবিন ক্রু তাদের ইন্স্যুরেন্স তাদের রেজিস্ট্রেশন নাম্বার সবকিছু তাদেরটাই আমরা কিছু সময়ের জন্য আমাদের এখানে পরিচালনা করে পরবর্তীতে কিন্তু আবার শর্ট টাইমের জন্য আবার ফেরত দিয়ে আমরা হয়তো ফিউল কস্ট অথবা এয়ারপোর্টের ডে ট্যাক্স টুক্স আছে এগুলো হয়তো মেনটেন করা কিন্তু বাকি সবকিছু কিছু মেনটেন করা হচ্ছে সেই লিজিং কোম্পানি অথবা সেই লিজিং এয়ারলাইন্স যারা হচ্ছে আমাদেরকে এয়ারক্রাফট ওয়েট লিস্ট দিচ্ছে তো এর ওয়েট লিস্ট সেকেন্ডলি আমি কথা বলবো ড্রাই লিস্ট সম্পর্কে ড্রাই লিস্টটা কি এটা বলার আগে আমি ছোট একটা স্টোরি বলি কিছুদিন আগে বা কিছু মাস আগে হচ্ছে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটা ক্রাইসিস হয় সেখানে তাদের ম্যাক্সিমাম বোয়িং থ্রি সেভেন যে এয়ারক্রাফটগুলো আছে সেগুলো মেনটেনেন্স পারপাসে অনেক দিনের জন্য গ্রাউন্ডেড হয়ে যায় এবং পরবর্তীতে তাদের সেকেন্ডলি আরেকটা ক্রাইসিস দেখা যায় তাদের যে মেকানিক্সরা আছে তারা ধর্মঘট করে বসে এবং পরবর্তীতে আবার এই সেভেন থ্রি সেভেন ম্যাক্সের একটি ঘটনা ঘটে ইথোপিয়ান এয়ারলাইন্সে ক্র্যাশ হয় সেই কারণে আবার সব কিছু গ্রাউন্ডেড হয়ে যায় তো চতুর্দিক দিকে মানে একটা ক্রাইসিসের মোমেন্ট তৈরি হয়

ক্ষেত্রে এরকম ড্রাই লিজ নেওয়া কিন্তু সেফ তো এই ড্রাই লিজ অন্যান্য বড় বড় এয়ারলাইন্স গুলো যাদের অলরেডি অনেক বেশি এয়ারক্রাফ্ট আছে তাদের ক্ষেত্রেও কাজ করে যেমন আমি যদি কোনো নতুন রুট এক্সপেনশন করি সেক্ষেত্রে আমি নতুন এয়ারক্রাফট কিনে আনার থেকে তিন চার বছরের টাইম লেগে যায় সেক্ষেত্রে কিন্তু আমি ড্রাইলেজ নিতে পারি মানে অনেক টাইম পর্যন্ত আমরা ড্রাই লেজ নিতে পারি পাঁচ থেকে দশ বছর কিন্তু এরকম ড্রাই লেজ নিতে পারে যাতে সেই টাইম টুকুতে সেই এয়ারক্রাফটগুলো আমরা ইউজ করতে পারি ড্রাই লিজের ব্যাপারটা হচ্ছে এখানে যারা লিজ আমাদেরকে দিবে তারা শুধু এয়ারক্রাফটই দিবে আমরা আমাদের এয়ারলাইন্স আসার পরে আমাদের কেবিন ক্রু যেহেতু আছে আমাদের পাইলট যেহেতু আছে আমাদের ইঞ্জিনিয়ার যেহেতু আছে আমাদের ফ্যাসিলিটি যেহেতু আছে শুধু আমরা এয়ারক্রাফটটাকে লিজ নিব আর ইন্স্যুরেন্স থেকে শুরু করে সব কিছু আমাদের নিজেদের তখন কিন্তু ওই ওয়েট লিস্ট থেকে ড্রাই লিজের কিন্তু ভাড়াটা কম পেয়ার তো ড্রাই লিজ এই সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সটাকে কিন্তু সেই ক্রাইসিস মুভমেন্টে সাহায্য করেছিল বা তারা সেই ক্রাইসিস মুভমেন্টটা এভাবে ফিক্স করেছিল যে তারা অন্য এয়ারক্রাফট ড্রাই নেয় তো এরপরে আমি চলে আসি ডাম্প্রিতে ডো একটি টার্মস আছে হচ্ছে আমাদের প্রয়োজন কিন্তু আমাদের কাছে কেবিন ক্রু আছে হয়তো আমাদেরকে মেনটেন্স পার্সোনাল অথবা ইন্স্যুরেন্স দিলে হয়ে যাচ্ছে তার মানে এয়ারলাইন্স এর নিজস্ব ক্রু আছে শুধু মেনটেন্স এবং ইন্স্যুরেন্স এবং এয়ারক্রাফ্ট এই তিনটা জিনিস হলেই তারা কিন্তু এয়ারক্রাফট পরিচালনা করতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আমার যে ওয়েট প্লিজ আছে সেটাতে কিন্তু এই ডাম্প লিজের খরচ কম পড়তেছে কারণ আমার অলরেডি কেবিন ক্রু বা ক্রু মেম্বার্স আছে শুধু আমার এয়ারক্রাফট প্রয়োজন এবং ইন্স্যুরেন্স প্রয়োজন অথবা মেইনটেনেন্স পার্সোনাল প্রয়োজন তো এই ক্ষেত্রে হচ্ছে ডাম্প প্লিজ আমরা ইউজ করি তার মানে আমি ওয়েট লিস্ট ড্রাই লিজ এবং ডাম্প লিজে যদি পার্থক্য বলি ওয়েট লিজে পুরো সব দায়িত্ব সব কিছুই লিজাররা দিবে আমাদেরকে পাইলট ক্রু মেনটেন্স এবং ইন্স্যুরেন্স পুরোটাই ওয়েট লিজে পুরো লিজার আমাদেরকে দিবে আমাদের কোনো কিছু নাই ড্রাই লিজ হচ্ছে আমাদের সব কিছু আছে আমাদের শুধু এয়ারক্রাফট দরকার আমাদের পাইলট আছে আমাদের মেনটেন্স পার্সোনাল আছে আমাদের ক্রু আছে আমরা ইন্স্যুরেন্স বহন করবো আমাদের শুধু এয়ারক্রাফটটা প্রয়োজন তখন হচ্ছে ড্রাই লিজ আমরা নিব আর ড্রাই লিজ লং টার্মের হয়ে থাকে এরপর হচ্ছে ডাম্প লিজ ডাম্প লিজ হচ্ছে আমাদের কিছু আছে কিছু নাই তো এয়ারক্রাফট লিজাররা দিবে ইন্স্যুরেন্স লিজাররা দিবে

পুরো ওয়ার্ল্ড যত এয়ারলাইন্স আছে যত এয়ারক্রাফট আছে সবগুলোর ভিতরে পঞ্চাশ পার্সেন্টই হচ্ছে এরকম লিজ তার মানে বুঝতে পারছেন যারা লিজ দেয় সেই লিজিং কোম্পানিগুলো কিন্তু পুরো মার্কেটটাই এখন ডোমিনেট করছে এবং এয়ারলাইন্স থেকে এসব লিজিং কোম্পানি দেখা যাচ্ছে অনেকাংশে অনেক বেশি বড় এরকম লিজিং কোম্পানি আছে যেমন আমি যদি এভলনের কথা বলি তাদেরও প্রায় আটশো থেকে নয়শোটার উপরে কিন্তু এয়ারক্রাফট আছে তো এই লিজিং কোম্পানিগুলো নিয়ে যদি ভিডিও চান সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব সেটার জন্য আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে লিজিং কোম্পানিগুলো নিয়ে আলোচনা করতে যে টপ লিজিং কোম্পানিগুলো কি এবং তাদের কত কী আছে সবগুলো চিনি আলোচনা এই লিজিং কোম্পানিগুলো কিন্তু হচ্ছে ইনকাম করে কিভাবে তারা হচ্ছে দেখা যাচ্ছে যে বাল কাকারে ম্যানুফ্যাকচার থেকে এয়ারক্রাফট কিনে তো দেখা যাচ্ছে আমরা নতুন এয়ারলাইন্স আমরা একটা দুইটা এয়ারক্রাফট ম্যানুফ্যাকচার থেকে কিনতে গেলে কিন্তু অনেক বেশি প্রাইস পড়বে কিন্তু লিজিং কোম্পানিরা ম্যানুফ্যাকচার থেকে কিন্তু প্রায় দুশো তিনশো টাকা করে করে অর্ডার দেয় তো দেখা যাচ্ছে যে তারা তারা কিন্তু অনেক কম প্রাইসে এয়ারক্রাফট কিনতে পারে কেনার পরে সেই এয়ারক্রাফটগুলোকে এয়ারলাইন্সগুলোকে লিজ দেয় তো এয়ারলাইন্সের জন্য লিজ নেওয়া খুব ইজি আমরা নতুন এয়ারলাইন্স হিসাবে যদি এয়ারক্রাফট কিনি সেটা থেকে একটা লিজ নিলেই কিন্তু আমাদের কার্য পরিচালনা হচ্ছে বা কোনো রিস্ক ফ্যাক্টরি ইমার্জেন্সি সিচুয়েশনে এয়ারক্রাফটগুলোকে কিন্তু আমরা ফেরতও দিয়ে দিতে পারি তো নেক্সট এই আমি লিজিং কোম্পানি নিয়ে ভিডিও বানাবো সেটা দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট সেকশন জানাতে পারেন আমার ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ এগুলোতে জয়েন করতে পারেন সবগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি কতদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি ফ্লাইং